দর্শক কর্ণা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই জানাবো স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। ঈদের দ্বিতীয় দিনে কম পরীক্ষায় কমেছে করোনা শনাক্তের সংখ্যা। 3684 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 886, মারা গেছে 22 জন। কোভিড-19 সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 3213, নতুন 586 সহ সুস্থ হয়েছে 1,36,839 জন, মোট আক্রান্ত 2,40,746 ও মৃত্যু 3,154। শনাক্তের হার 20.24%, সুস্থতার হার 56.84% আর মৃত্যুহার 1.31%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 11,89,295। শনাক্ত হয়েছে 886 জন, এ পর্যন্ত শনাক্ত 2,40,746 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 586 জন, এ পর্যন্ত সুস্থ 1,36,839 জন। মৃত্যুবরণ করেছেন 22 জন, এ পর্যন্ত 3,154 জন। করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশে বাড়ছে প্রতিদিনই, থামছে না মৃত্যুর মিছিল। পটুয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে 2 বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু 32 জনের, নতুন করে 9 জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত 1,045 জন, নতুন করে ঠাকুরগাঁওয়ের চিকিৎসক সহ 8 জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 389 জন। চুয়াডাঙ্গায় নতুন করে পুলিশ সহ আরো 30 জন করোনা শনাক্ত হয়েছে, এ নিয়ে আক্রান্ত 646 জন। জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,80,00,000, এর মধ্যে 59,47,214 জন আছেন অল্প ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 99%। বাকি 1% 65,774 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,80,48,801, মৃত্যু হয়েছে 6,89,427 জনের, আর সুস্থ হয়েছেন 1,13,46,386 জন। বিশ্বে টানা 4 দিন ধরেই নিম্নমুখী করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছে 2,47,490 জন, মারা গেছে 5,391। মহামারী করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে অবস্থান যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যা 47,64,588, মারা গেছে 1,57,905 জন। আক্রান্ত ও মৃত্যু তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 93,616, আক্রান্ত 27,08,876 জন। আক্রান্তের তৃতীয় অবস্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে 17,56,220 জন সংক্রমিত হয়েছে করোনায়, মৃতের সংখ্যা 37,436। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 8,50,000 ছাড়িয়েছে, মৃতের সংখ্যা 14,128, দেশটিতে সুস্থ হয়েছে 6,50,000-এর বেশি মানুষ। আক্রান্তে পঞ্চম শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,00,000-এর গণ্ডি, মৃতের তালিকায় 8,153। মৃত্যু তালিকার তৃতীয় শীর্ষ দেশ মেক্সিকোতে মৃতের সংখ্যা 47,472, আক্রান্ত হয়েছে 4,34,193 জন। পেরুতে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 4,14,735, মারা গেছে 19,000-এর বেশি। করোনার নতুন হটস্পট দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা 5,00,000 ছাড়ালো, এ পর্যন্ত মৃত্যু হয়েছে 8,000-এর বেশি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি এমকিজে জানান, গেল 24 ঘন্টায় 10,000-এর বেশি আক্রান্ত হয়েছে। মেক্সিকোতে গেল 24 ঘন্টায় আক্রান্ত 9,500। জাপানের উকিনাওয়া দ্বীপে জারি করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। আক্রান্ত বাড়ছে গ্রিস, স্পেন, জার্মানি এবং ফ্রান্সে। ভারতে 24 ঘন্টায় 57,000-এর বেশি আক্রান্ত হয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব, দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।